জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করছে অগণিত ভক্ত অনুরাগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীরা। এ সময় জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন বিশিষ্টজনেরা। বলেন, নজরুলের রচনা এখনও সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনাইম। ফুলে ফুলে ছেয়ে গেছে কবির সমাধি। সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 43তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শ্রদ্ধার ফুল হাতে কবির সমাধিতে হাজির তারা। বিদ্রোহী কবির জীবনী, আদর্শ ও সাহিত্য অনুবাদের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার দাবি তাদের। সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় কাজ চলছে বলে জানান নজরুল গবেষকরা। নজরুল ইনস্টিটিউটের লক্ষ্য হচ্ছে নজরুলের সমস্ত গানের আদি গ্রামোফোন রেকর্ড এবং স্বরলিপি প্রকাশ করা, যাতে তার সঙ্গীত বিকৃতির হাত থেকে, অবলুপ্তির হাত থেকে রক্ষা পায়। যেগুলো কম শোনা হয়েছে সেসব গানের সংখ্যার কোনো সীমা পরিসীমা নেই। সেই গানগুলো নতুন করে পরিচিত হবে ভালো লাগার একটি দিক। সমাজের যে কোনো বিশৃঙ্খলার সময় এবং যে কোনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন চোখে পড়ে, তখনই আমরা কবিকে স্মরণ করি। কবির সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষটিকে উৎপাটন করে আমরা কবির স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেব। তার কাছ থেকে আমরা শিখেছি আমরা কীভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বিরুদ্ধে লড়াই করতে হয়। শ্রদ্ধা জানাতে আসা ভক্ত শোভানুদ্ধায়ীরা বলছেন, নজরুলের কবিতা ও গান এক অসাম্প্রদায়িক বিশ্বের প্রতিচ্ছবি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।